হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين سمستو প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ সালাম বর্ষিত হোক আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহাইল উত্তরপাড়া অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত সকল মুসলিম দিনী ভাইয়েরা, অনেক দূর থেকে এসেছি আর আপনারাও অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিছু শোনার উদ্দেশ্যে উপস্থিত হয়েছে। জুমার দিনের সময় বাধা সময়, সংক্ষিপ্ত সময়, আমার সামনে যারা বসে আছেন অনেক পরিচিত শ্রদ্ধাভাজন স্নেহের ছোট ভাইয়েরা, বিভিন্ন চেহারার সুন্দর সুন্দর মানুষ সামনে বসে আছেন। আমি ইচ্ছা পোষণ করছি আজকের এই জুমার খুতবায় মসজিদ প্রাসঙ্গিক কিছু কথা বলবো, এরপরে আপনাদের সবার জন্য উপদেশমূলক সবাই যেন এখান থেকে কিছু নিয়ে যেতে পারেন, কিছু উপদেশমূলক কথা এই সংক্ষিপ্ত আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা সেটা হলে, নিঃসন্দেহে এরকম একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে এত বড় একটি সুন্দর মসজিদ উপস্থাপন করা বা বানানো, নিঃসন্দেহে এটা একটা প্রশংসনীয় কাজ, এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই ভালো মানুষ আছেন, সচেতন মানুষ আছেন, তবেই এটা সম্ভব হয়েছে। আপনাদের উদ্দেশ্যে প্রথম যে কথাটি বলবো সেটা হলে, মসজিদের সাথে
ইসলামের সম্পর্কটা অত্যন্ত গভীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এসেছিলেন, কুবা নামক স্থানে প্রথম তিনি অবতরণ করেছিলেন। তিনি সেখানে অবতরণ করেই প্রথম যে কাজটি করেছেন সেটা হলো মসজিদের জন্য ভিত্তি স্থাপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও সফরে গিয়েছেন, অবস্থান করেছেন, প্রথম সেখানে যেই জামাতের সাথে সলাত আদায় করার জন্য একটা পরিবেশ তৈরি করেছেন। এটার দ্বারা বোঝা যায় মসজিদের সাথে মুসলমানদের সম্পর্কটা অত্যন্ত গভীর এবং প্রাথমিক সম্পর্ক। এজন্য শরীয়ত সবসময় মসজিদ নির্মাণের দিকে উৎসাহ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মাম বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ। মুত্তাফাকুন আলাইহ। যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ নির্মাণ করল, বানাল্লাহু লাহু আল্লাহ তাআলা তার জন্য তৈরি করবেন, মিসলাহু তার মতোই, ফিল জান্নাহ জান্নাতে একটি ঘর। সুবহানাল্লাহ। আপনি যেরকম মসজিদ তৈরি করেছেন দুনিয়ায়, আল্লাহ পাক আপনার জন্য সেই রকম ঘর তৈরি করবেন জান্নাতে। এই ধরনের কাজ, যেই কাজ মানুষ মৃত্যুর পরেও সওয়াব চলতে থাকবে, এটা এমন একটি কাজ, এটাকে বলা হয় সাদকাতুন জারিয়া, এমন একটি সাদকা যেটা চলমান সাদকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার যতদিন পর্যন্ত হুশ জ্ঞান আছে, রূহ আছে, তাকে আমল করে যেতে হবে, কিন্তু মৃত্যু আসার সাথে সাথে আমলের দরজা সব বন্ধ। ইদা মাতা ইবনু আদম ইনকাতা আমালু। মানুষ যখন মারা যায়, মারা দেওয়ার সাথে সাথে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিন ধরনের আমল চলতেই থাকে, চলমান। এক নম্বর সাদাকাতিন জারিয়া, এমন সাদকা যেটা চলমান সাদকা, চলমান সাদকা। ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেই ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে তাহলে সেই দোয়ার ফল মৃত্যুর পর কবরে বসেও পাওয়া যায়। আর কি হতে পারে চলমান সাদকা? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবাতুন সাবউন, সাতটি কাজ এমন আছে, ইয়াজরি আজরুহা আজরুহুন্না, বলছে সাতটি কাজ এমন আছে যেই কাজের সওয়াব চলতেই থাকে, ওয়াহুয়া ফি কবরিহি বাদা মাউতিহি, মৃত্যুর পর ওই ব্যক্তি কবরে আছে কিন্তু তার কাছে সওয়াব পুষতেই আছে। সাতটি কাজ, কি কাজ? মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে শরীয়তের জ্ঞান শিখিয়েছে, এখানে এলেম বলতে দুনিয়াবি এলেম না, শরীয়তের জ্ঞান, কোনো ব্যক্তি কাউকে ওযুর শিক্ষা দিয়েছে, এভাবে ওযু করতে হয়, কাউকে সালাতের শিক্ষা দিয়েছে, কাউকে কোরআন শিক্ষা দিয়েছে, কাউকে একটা দোয়া শিখিয়েছে, এমন এলিম যেই এলিম দ্বারা ওই ব্যক্তির সংশোধন হয়েছে, তার উপকার হয়েছে, এরকম এলিম যে ব্যক্তি দুনিয়ায় রেখে যাবে, আও আজরা নাহরান, অথবা সে পানি প্রবাহিত করেছে নদীর মাধ্যমে। মানুষের পানির প্রয়োজন, যেখানে পানির প্রয়োজন, মিষ্টি পানির প্রয়োজন,
সে সেখানে পানি প্রবাহিত করেছে, নদী হাদিসে আছে। এখন নদীর জায়গায় পানির যে কোনো কাজ করা যেতে পারে, আও হাফারা বিইরান, অথবা একটি কুয়া খনন করে দিয়েছে, কুয়া সৌদি আরব থেকে কুয়েত থেকে আমাদেরকে ফ্রি টিউবওয়েল বসিয়ে দিচ্ছে, তাই নয় কি? কী কারণ? এই যেগুলি হাদিস, তারা চাচ্ছে এমন কিছু সাদকা মৃত্যুর পরেও যেন আমি এটা পেতেই থাকি, এই আশাই তারা ওখান থেকে মসজিদের জন্য টাকা পাঠায়, ওখান থেকে কুয়া খনন করার জন্য টাকা পাঠায়, ওখান থেকে টিউবওয়েলের জন্য টাকা পাঠায়। আউ গারাসা নাখলান, অথবা তুমি একটি গাছ রোপণ করেছ, নিয়ত এই গাছটি রাস্তার পাশে রোপণ করলাম, পথিক রাস্তার পথিক এর গাছের ছায়ায় বিশ্রাম নিবে, যখন প্রচণ্ড গরম হবে এখানে এসে বসবে, ফল যেটা হবে এখান থেকে পশু পাখিরা খাবে, চলন্ত মানুষেরা এখান থেকে ফল খাবে, আমি এটার জন্য সৎকার নিয়ত করলাম। নিয়ত অনুযায়ী কোনো বৃক্ষ আপনি রোপণ করেছেন, নিয়ত হলো এই যে এখান থেকে যেই ফল নিচে পড়বে অথবা পাখিরা খাবে অথবা চলন্ত কোনো মানুষ এই গাছ থেকে ফল পেরে খাবে, আমি তাদের জন্য এই গাছটা রোপণ করেছি। তার অর্থ এটা নয় যে সমস্ত গাছের ফল মানুষকে দিতে হবে, তা না, এখান থেকে কিছু অংশ মানুষও খালো, এটাও আমার জন্য সৎকায় জারিয়া। যতদিন গাছ থাকবে, যতদিন কুয়া থাকবে, যতদিন টিউবওয়েল থাকবে, অটোমেটিক সওয়াব কবরে যাবে। আও বানা মসজিদান, অথবা যে ব্যক্তি মসজিদ বানিয়েছে এবাদতের স্থান, আও ওয়াররাসা মাসহাফান, অথবা কোনো কোরআন পরবর্তী মানুষের জন্য কিনে রেখে দিয়েছে, মাদ্রাসার ছাত্র একটা কোরআন কিনে দিয়েছে, এই কোরআন থেকে তুমি পড়ো, কোরআনকে ওয়ারিস হিসাবে রেখেছে। আও তারাকা ওয়ালাদান ইয়াস্তাগফিরু লাহু বাদা মাউতিহি, অথবা সে ব্যক্তি একটা নেক সন্তান রেখে গেছে, যেই নেক সন্তান তার জন্য ক্ষমা চায় তার মৃত্যুর পর। মনে রাখবেন, শুধু নেক সন্তান দোয়া করলে সেই দোয়ার ফল পাবে, হাদিসের এটা ভাষা নয়, হাদিসের ভাষা হলো ওয়ালাদান সালেহান, নেক সন্তান, নেক সন্তান ইয়াদউ লাহু ইয়াস্তাগফিরু লাহু, সন্তান নেক হতে হবে, পিতামাতার জন্য দোয়া করতে হবে। আমি এখানে বলবো, দেখুন বুদ্ধিমানী কাজ সেটা হলেই আমাদের জীবনের বয়সটার সীমা খুবই সীমিত, বিশেষ করে এই যুগে। এখন আমরা প্রত্যেক দিন সংবাদ পাচ্ছি, আগে মনে করতাম যে এখনও মনে হয় 60 বছর বাঁচবো, 70 বছর বুড়ো এখনও হব, কিন্তু করোনা ভাইরাস এসে মানুষের ভুল ধারণা ভেঙে দিয়েছে, মৃত্যুর কোনো বয়স নেই, চোখের সামনে যুবক চলে যাচ্ছে, বাচ্চা চলে যাচ্ছে, বয়সের কোনো তারতম্য নেই, তার মানে যে কোনো সময় আমাদের কাউকে চলে যেতে হবে। আমি যতটুকু আমল করেছি, আমি কি মনে করি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আমার জীবনে হিসাব দিতে পারবো? একটু নিজের দিকে তাকিয়ে দেখি, আমি কি এতটুকু আমল করেছি যে আমি জান্নাতে যাওয়ার জন্য আমার জন্য যথেষ্ট? আমার মনে হয় এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য, যে বলতে পারবে যে আমি অনেক আমল করেছি। না, আমরা যতটুকু আমল করি আল্লাহ পাকের নেয়ামতের তুলনায় একেবারে নগণ্য। তবে বুদ্ধিমানী কাজ, ভালো করে শোনেন, বুদ্ধিমানী কাজ, সব চিন্তা এক পাশে রাখেন আর আমার কথাটা আপনার স্বর্ণ অক্ষরে লিখে রাখেন, ভালো করে শোনেন, এমন কিছু কাজ করবেন যে কাজগুলি শুনলেন যে আপনার মৃত্যুর পরেও যেন আপনার স্বভাবটা চলমান থাকে, এটা হলো বুদ্ধিমানী কাজ, ঠিক আছে? একটা জিনিস, সেটা হলে চলমান আমি মনে করলেই চলমান হবে নাকি শরীয়ত বলতে হবে? আমরা সাধারণত আমাদের দেশের অধিকাংশ মুসলমান মৃত্যুর পরে মৃত্যুকে কেন্দ্র করে যা কিছু করে ইবাদত বিষয়, কোরআন খতম, মিলাদ, মানুষদেরকে খাওয়ানো, এই যে কাজগুলি যে করছে এর কোনো একটা সওয়াব মৃত ব্যক্তি পাবে, এ বিষয়ে শরীয়তে কোনো দলিল আছে?
কিন্তু এটা সবাই করে। আর আপনি যতগুলি কথা শুনলেন যে প্রথম হাদিসে তিনটা জিনিস আর পরে হাদিসে সাতটা জিনিস, এটাকে সংক্ষিপ্ত আকারে বলা যেতে পারে, এমন কিছু কাজ করে যান যেন মৃত্যুর পর মানুষরা উপকৃত হয়। এই ধরনের কিছু কাজ যদি করে যেতে পারি তাহলে ইনশাল্লাহ মৃত্যুর পরেও আমার এই কাজটি চলমান থাকবে। এই সুন্দর মসজিদ দেখে মসজিদের কর্তৃপক্ষকে আমি কয়েকটি নসিহত করব। প্রথম সেটা হলে শরীয়ত আমাদেরকে মসজিদ বানানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, তবে একটা লক্ষ্য থাকতে হবে, একটা বিষয় নিষেধ করেছেন, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলেন, মা উমিরতু লিতাশহীদিল মাসাজিদ, আমাদেরকে মসজিদ বেশি চাকচিক্য করার জন্য নির্দেশ দেওয়া হয় নাই, যেরকম নাকি ইহুদ নাসারা তাদের এবাদতখানাটাকে বেশি চাকচমক করে। বিষয়টা আলহামদুলিল্লাহ যদিও মসজিদ অনেক সুন্দর করেছেন, কিন্তু কিছু কিছু মসজিদ এমন আছে যে মক্কা মদিনা সব মুসল্লিদের সামনে মক্কা মদিনাও লাগানো আছে, আর এত রং বারঙ্গের টাইলস তাদের মসজিদে লাগানো আছে যে মানুষ মসজিদে ঢুকে শুধু টাইলসের দিকে দেখে, এমনটা যেন না হয়, এটা খেয়াল করবেন। আর একটা হলে মসজিদ নির্মাণ করলেই যে আমার দায়িত্ব শেষ তা না, এরপরে বড় দায়িত্ব সেটা হলেই মসজিদকে আবাদ করা। একটু ভালো করে শুনিনি, আপনি মসজিদকে কীভাবে আবাদ করবেন কয়েকটি নীতিমালা বলছি, এটা স্মরণ রাখবেন। প্রথম কাজ সেটা হলেই মসজিদটি বানানো হয়েছে কেন, ইন্নামা আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা, ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহ, নিশ্চয় সমস্ত মসজিদ সমূহ আল্লাহর জন্য আল্লাহর ঘর, এই মসজিদে শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কারো কোনো ইবাদতের অংশীদার যেন মসজিদে না হয়। খেয়াল রাখবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটা আল্লাহর ঘর, এখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে। এমন কি ভালো করে শোনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদকে যদি শুধু এই কাজে ব্যবহার কেউ করার চেষ্টা করে, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে যে আজকে আমার বাড়ি থেকে গরু হারিয়ে গেছে, এলান করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়ার এই গর্জে এই উদ্দেশ্যে মসজিদকে কেউ যদি ব্যবহার করে তাহলে তোমরা তার জন্য দোয়া করো, তার হারানো জিনিস যেন আল্লাহ তাকে ফেরত না দেয়। কথা মনে বুঝতে পারিনি, এতটুকু ব্যক্তি স্বার্থ যেন মসজিদের সাথে না আসে, মসজিদটা পুরাটা আল্লাহর সন্তুষ্টর জন্য আল্লাহর কাজে ব্যয় হবে, এখানে আমার ব্যক্তির কোনো রকম কোনো অংশীদার ব্যক্তির কোনো স্বার্থ মসজিদের সাথে সম্পৃক্ত যেন না থাকে। এই মসজিদটি স্থাপন করা হয়েছে তার ইবাদত করার জন্য, আসসালাতু ফিহা, মসজিদটি আবাদ করার দায়িত্ব আপনাদের, এই মসজিদটা আবাদ করার জন্য এখানে মুসল্লিদের সংখ্যা যত বেশি বৃদ্ধি করা যায় চেষ্টা করবেন, এটা আমাদের কাজ। এই সুন্দর মসজিদ না হয় কিয়ামতের দিন আমাদের বিপক্ষে দাঁড়াবে, আমি তো সেখানে ছিলাম, সুন্দর মসজিদ হয়েছে, জুমার দিনে মসজিদ ভরে গেছে, ফজরের সময় এক কাতারও নেই, জোহরের সময় নেই, মাগরিবের সময় কিছু, খেয়াল রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতি আফযালু মিন সালাতিল ফাদ্দি বি 27 দারাজা, একা সালাত পড়া চাইতে মসজিদে সালাত আদায় করা এক হাদিসে 27 গুণ আর এক হাদিসে 25 গুণ সওয়াব বেশি। শুধু সওয়াব নয়, আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আমার ইচ্ছা করে যে আমি বলি মুয়াজ্জিনকে তুমি আজান দাও, আর এরপরে মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও, আর আমি দ্বিতীয় ব্যক্তিকে বলি যে তুমি ইমামতের জন্য দাঁড়াও, আর আমি আল্লাহ রসুল বাড়িতে বাড়িতে যেয়ে দেখি যে কোন ব্যক্তি আজান শোনার পর মসজিদে আসেনি, আমার ইচ্ছা করে আমি তার বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই। আর কি বলবো, অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ ব্যক্তি, মসজিদ থেকে দূরে বাড়ি, মসজিদে আসার জন্য রাস্তাঘাটে অনেক কাঁটা বিচ্ছু আছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি অন্ধ মানুষ,
আমাকে মসজিদে নিয়ে আসার কেউ হয় নেই, আমি কি বাড়িতে সালাত আদায় করতে পারবো? ভালো করে শুনেন, আল্লাহ রাসূল বললেন, হাল তাসমাউন নিদা, আজানের আওয়াজ কি তোমার কান পর্যন্ত যায়? আজকে এশার আজানের যেটা শুনলাম, মাশাআল্লাহ, অনেক দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে। এমন কোনো ঘর বহাইলে নেই যেখানে হয়তো বা মসজিদের আওয়াজ পৌঁছবে না। কথাটা বুঝেন, মনেকে যতই সান্ত্বনা দেন, হাদিসের সামনে সারেন্ডার করতে হবে। ওই হাল তাসমাউন নিদা, তুমি কি আজানের আওয়াজ শুনতে পেরেছ? বলে ইয়া রাসূল, শুনতে পাই। বলছে তুজিব, অন্ধ ব্যক্তি, বলছে তুজিব, তোকে মসজিদে আসতে হবে। এর চেয়ে বেশি কিছু বলবো না। মসজিদকে আবাদ করার আরেকটি কাজ আমাদের, সেটা হলেই মানে আবাদ করার অংশ হলেই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের নেকির মধ্যে বড় একটি নেকি দেখেছি যে রাস্তার থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া, আর আমার উম্মতের মধ্যে একটি নগণ্য কাজ দেখেছি, সেটা হলো এই গুনাহ দেখেছি যে ওই ব্যক্তি মসজিদে থুতু ফেলেছে কিন্তু সে থুতাকে দাফন করে নেই। আগে ছিল মসজিদ মাটির, প্রয়োজনে থুতাও ফেলেছে কিন্তু সেটা মাটিতে পা দিয়ে মাটির ভিতরে থুতা তা ঢুকিয়ে দিতে হবে। এখন পাকা মসজিদ, এখানে তো থুতা ফেলা কোনো অবকাশ নেই। শরীয়ত বুঝতে কিন্তু ভুল করলে হবে না। আমরা কিছু বাংলা মুফতি আছি, বাংলা মুফতি কিছু আছি, আমি তাদেরকে অনুরোধ করব, এত সহজে মুফতি হওয়ার চেষ্টা করবেন না। এক শ্রেণীর মানুষ আছে, জি আল্লাহ রসুল বলেছেন যে স্যান্ডেল পরে মসজিদে তোমরা স্যান্ডেল খুলো না, সালাত পরো স্যান্ডেল পরে। আরে বাবা, ইহুদিরা মনে করে যে স্যান্ডেল পরে নামাজ পড়লে নামাজ হবে না, সালাত হবে না। আল্লাহ রসুল বলেছেন তোমরা স্যান্ডেল পরে সালাত আদায় করো। তিনি একদিন ইমামতি করতেছেন স্যান্ডেল পরেই, পিছনে সাহাবিরাও ছিলেন, তো আল্লাহ রসুলের জুতাই ছিল ময়লা। জিব্রাইল বলছেন, ইয়া রসুলুল্লাহ, আপনার জুতার নিচে ময়লা আছে। তো তিনি জুতাটা খুললেন সালাতের মধ্যেই, তো ওনার খোলা দেখে সাহাবিরাও খুললেন। তা আল্লাহ রসুল বললেন, কী ব্যাপার, সালাত শেষ করে আমি তো জুতা খুললাম, তোমরা খুললে কেন? বলছি, ইয়া রসুলুল্লাহ, আপনি যে খুলেছেন তাই। বলছে, আরে আমাকে তো জিব্রাইল বলেছে আমার জুতার নিচে ময়লা আছে, তো তোমাদেরকে কে বলেছে? এখানটা কী বোঝা যায়, জুতা পরে সালাত আদায় করলেও সালাত আদায় হবে? এটা কোন সালাত? মাঠে আছেন, রাস্তায় আছেন, বাহিরে কোথাও সালাত পড়বেন, জানাজার সালাত হচ্ছে বাহিরে, আমরা কি করি, জুতা খুলে পাশে রাখি, রাখি না? জি না, প্রয়োজন নেই। জুতা যদি পাক থাকে তার উপর দাঁড়িয়ে সালাত আদায় করেন, শরীয়তেরা জায়েজ। এখন এই হাদিসকে যদি আপনি সুন্নত মনে করে, এই পাকা মসজিদে যদি জুতা পরে এসে সুন্নত মনে করেন, তাহলে হাদিসকে উল্টিয়ে দিলেন, ভুল ব্যাখ্যা হলো, ঠিক আছে? এই জন্য সব কিছু ঘরের মধ্যে বসেই মুফতি হওয়ার চেষ্টা করেন। আমি বলছিলাম, মসজিদকে আবাদ করার একটি গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখা। আর একটা মনে রাখবেন, পরিষ্কারের একটি কাজ হলেই আল্লাহ রসুল বলছেন, মান আকালা সাওমান, আলোচনা একটু গুরুত্ব সহকারে শোনেন, যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ খালো, যে ব্যক্তি কাঁচা রসুন খালো, ফালা ইয়াকারা বান্না মুসাল্লানা, ভালো করে শোনেন, ওই ব্যক্তি যেন আমার মসজিদের ধারেও যেন না আসে। আল্লাহ, একটু আগে কি বলছে, মসজিদে না আসলে আজান শোনার পর আমার মনে চায় তার বাড়িটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিই, এখন কি বলছে, ওই মুসল্লি যখন কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়েছে, বলছে তুমি মসজিদে আসলে সওয়াব তো দূরের কথা, তুমি মসজিদে এসে সালাত পড়লে তোমার গুনাহ হবে। কি বুঝলেন, কি অপরাধ? কাঁচা পেঁয়াজ কি হারাম? কাঁচা রসুন কি হারাম? হালাল, রান্না করে খান হালাল, সালাতের সময় না অন্য সময় খান হালাল, নিষেধ কেন? নিষেধ এই জন্য, কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে মুখে একটু দুর্গন্ধ হয়, তুমি ওই কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে এসে যদি মসজিদে দাঁড়িয়ে সালাত আদায় করো, তাহলে তোমার পাশের মুসলমান মুসলিম ভাই সে কষ্ট পাবে। আল্লাহ, সে কী পাবে? কষ্ট পাবে। কী কষ্ট পাবে? একটা কাঁচা পেঁয়াজের গন্ধ কত খারাপ গন্ধ হয়, বলছে এই সামান্য গন্ধে তোমার পার্শ্ববর্তী মুসলিম ভাই সে যেন কষ্ট না পায়, তাহলে এমন তো অবস্থায় তোমাকে মসজিদ আসা দরকার নেই। আর আপনি খান বিড়ি, একেবারে জর্দাওয়ালা পান, সেগুলোর গন্ধ মনে হয় কাঁচা পেঁয়াজের সাথে বেশি সুগন্ধ গন্ধ, তাই না? হাকিমপুরি জর্দা, এগুলো গন্ধ তো মানে আরও দূর থেকে ওই ওখান থেকে গন্ধ বোঝা যায়। আমাদের বহু মুসল্লি এমন আছেন, মাশাআল্লাহ, সালাতে থাকেন পাঁচ অক্ত, বিড়িও খান। আমাকে এক ভাই দায়িত্বশীল বলছে যে আলহামদুলিল্লাহ এই মসজিদ এত সুন্দর মসজিদ বানিয়েছে, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি সবাইকে কিছু খোরাক দেবো, তাই নয় কি?
দুটো জিনিস এখানে বলবো। মসজিদে আসতেছিলাম, বোহাইলের নাম বহু শুনেছি, অনেক আগে থেকে সচেতন, মসজিদ সচেতন, মশলা মাসাইল বোঝেন ভালোই, কিন্তু এখনও কিন্তু পুরাটা সচেতন হন নাই। বাড়ি থেকে আসতে গ্রামে ঢুকলে বুঝতে হবে এটা আহলে হাদিস গ্রাম। এখনও বাড়ির সামনে প্রাচীন নেই, এখনও আপনার মা শাড়ি পরেই রাস্তার ধারে বসে আছে, এগুলি সব খোলা। এখনও বাড়িতে রান্না করছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সব দেখতে পাচ্ছে বাড়িতে কী রান্না করছে। এখনও মনে সান্ত্বনা দেওয়ার মতো এখনও কিছু হয় নাই, অ্যাডভান্স হতে হবে। মসজিদ শুধু সুন্দর নয়, আমার ইমানটাকে আরও সুন্দর করতে হবে। আর একটি বিষয়, সেটা হলেই যুবক শ্রেণীর যুবকরা, এনারা এখন বর্তমান অবসর সময়টাকে খারাপভাবে ব্যবহার করছে, বিড়ি সিগারেট নেশা গাঁজা এগুলির মধ্যে লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন, এগুলি এমন মারাত্মক জিনিস, পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের গায়ে লেখা আছে এটা তোমার জন্য ক্ষতিকর। একমাত্র ওই জর্দা প্রাকৃতিক জিনিস, জর্দার গাছ কিন্তু কোনো পশু খায় না, কোনো পশু ওষের গায়ে গাছ লাগায় না, ওর জন্য কোনো কাঁটা দিয়ে বেড়া দিতে হয় না, মারাত্মক খারাপ জিনিস। শরীয়ত যেটা হারাম করেছে নিশ্চয় তার মধ্যে কোনো ক্ষতি আছে। শুয়োরের গোশত হারাম কেন? খেয়ে দেখেন, শুয়োরের গোশতের মধ্যে কত রোগ আছে ডাক্তারকে জিজ্ঞেস করে দেখেন। অতএব সতর্ক থাকবেন। কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যদি মসজিদে আসা যায়, তাহলে আপনার বিড়ি খাওয়া অভ্যাস থাকলে আপনি মসজিদে আসা দরকার নেই। তাহলে কী করবেন, মসজিদ ছেড়ে দেবেন না বিড়ি ছাড়বেন? বলে দাড়ি রেখে আবার মিথ্যা বলে, তাহলে কী করতে হবে? দাড়ি কাটতে হবে, মিথ্যা চলতে হবে নাকি? নাকি মিথ্যা ছাড়তে হবে, দাড়িকে রাখতে হবে, ঠিক আছে, বিড়ি ছাড়তে হবে এবং মসজিদকে আবাদ করতে হবে। দুই নম্বর বললাম মসজিদকে আবাদ করার। তিন নম্বর কাজ, সেটা হলেই একটু আগে বলেছি, মসজিদটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর ইবাদত হবে, আল্লাহ সন্তুষ্টর জন্য, এবং বেদাত মুক্ত ইবাদত হতে হবে। মনে রাখবেন, আল্লাহর কাছে ইবাদত কবুল হওয়ার দুটি শর্ত, এ বিষয়ে বিস্তারিত আলোচনা আজকে আসর পর করবো ইনশাআল্লাহ গাবতলিতে। সংক্ষিপ্ত সেটা হলেই তাওহিদ, শিরিক মুক্ত ইমান লাগবে, বেদাত মুক্ত আমল লাগবে, ঠিক আছে ভাই? কারণ কি জানেন? কারণটা হলো এই যে এই দুই গুণার এত বেশি পাওয়ার যে এই দুই গুণা অন্য ইবাদতকে নষ্ট করে দেয়। যেমন দুধের মধ্যে পেশাব করলে দুধ নষ্ট হয়ে যায়, শিরিক করলেই জীবনের যত গুণা আছে নেকি আছে আল্লাহ পাক সবকে নষ্ট করে দেয়, আর বেদাত করলেই কোনো ইবাদত আল্লাহ কাছে কবুল হবে না। অতএব মসজিদে যারা কর্তৃপক্ষ আছেন সচেতন থাকবেন, এই মেম্বার থেকে শুধু হবে কল আল্লাহ কল আর রসুল, এখান থেকে কোনো বেদাত কোনো শিরকের সাউন্ড যেন এখান থেকে না বের হয়। মসজিদটাকে যদি সৎকায় জারি হিসাবে আপনারা চালাইতে চান, আমার পরামর্শ, এখানে একটা হালাকাতুল কোরআন সকালে অথবা সন্ধ্যায় কোরআন শিক্ষার একটা ব্যবস্থা করবেন। এত সুন্দর মসজিদ বানিয়েছেন, চলমান, একটু আগে শুনলেন, মৃত্যুর পরে সব পাবেন, তাই চেষ্টা করবেন এখানে একটা কোরআন শিক্ষার ব্যবস্থা যেন এখানে হয়। নাম্বার দুই, মসজিদ শুধু ইবাদত তো আছেই, মসজিদটা হলো ইসলামিক সেন্টার, মসজিদ কি ইসলামিক সেন্টার, এখান থেকে দাওয়াত প্রচার হবে এবং এই দাওয়াত আস্তে আস্তে সারা এলাকায় ছড়িয়ে যাবে। আমি শুনতে পেরেছি আপনাদের এরকম চিন্তাভাবনা আছে, কর্তৃপক্ষ আমাকে একজন ফোন দিয়ে বলেছে, আমাদের চিন্তা যে এখান থেকে দাওয়াতি কার্যকলাপটা চলতেই থাকবে, বিশেষ করে বিশেষ করে বিশেষ করে আপনি ব্যক্তিগতভাবে দাওয়াত করা, আর একটা হলো সমষ্টিগতভাবে দাওয়াত করা, সাংগঠনিকভাবে সুপরিকল্পিতভাবে প্রোগ্রাম চালানো, দুটার মধ্যে পার্থক্য আছে। আমার বিপক্ষে সবাই সংগঠিত লেবার, তাদেরও একটা দল আছে, সংগঠন আছে, লেবারদের নেই মুসি, রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাকওয়ালা, বাসওয়ালা, দুনিয়ায় এমন কোনো শ্রেণী নেই যাদের সংগঠন নেই। কারণ কি, এর লাভ কি, উপকার কি? উপকারটা হলে এই, আপনি একটা ভ্যান চালককে গরিব মনে করে দুর্বল মনে করে গায়ে একটা চর দেন, দেখেন কি হয়, কি হবে, এই মাজিরার সমস্ত ভ্যান চালক আপনার বিরুদ্ধে দাঁড়া যাবে, এটা নাম হলো সংগঠন, কথা বুঝে আসলো? আমার বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সারা পৃথিবীর কাফের মুশরিক এরা সবাই সঙ্গবদ্ধ, সুপরিকল্পিত, তাদের একটাই পরিকল্পনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা তাদের মুখের থু দিয়ে
আল্লাহর প্রদত্ত ওহির আলোকে তারা নিভিয়ে দিতে চায়। বাংলাদেশ থেকে ফ্রি ভিসায় ডিবি ভিসায় আমেরিকায় নিয়ে যাচ্ছে, ইহুদ নাসার আমাদের দেশে ফ্রি স্কুল খুলেছে, ফ্রি হাসপাতাল খুলেছে, আপনার সেবা করার জন্য? জি না, আপনার ইমানকে নষ্ট করার জন্য। তারা বহু সুদূর পরিকল্পিত অনেক কিছু মিশন তার পরিচালনা করছে, উদ্দেশ্য আপনার দিন থেকে সরে নেড়ে যাওয়া। ঘরে ঘরে আমার ভেতরে সুদ ঢুকিয়ে দিয়েছে, আর আমি মুসলিম মনে করছি না আমি একাই সব কিছু করব। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব না। কিছু কিছু এখন নতুন ফতোয়া আসতেছে সংগঠন করা যাবে না, এগুলি অযথা সময় নষ্ট ছাড়া আমি কিছু মনে করি না, এ বিষয়ে বেশি কথা বলতে চাই না। মনে রাখবেন, আমার বিপক্ষে বেদাত এবং শিরিক এবং কুফুর এবং শিরিক তারা সবাই সংগঠিত, তারা ইসলামের আলোকে নিভিয়ে দিতে চায়। সেই সংগঠিত কুফুরের বিপক্ষে আমাকেও সংগঠিতভাবে কাজ করার চেষ্টা করতে হবে। আপনার মসজিদে যেন ইসলামিক সেন্টার হয়, এখান থেকে দাওয়াত আপনার গ্রাম আপনার আলে এলাকা যেন পৌঁছে, এটা চেষ্টা করবেন। এরপরে একটি কথা, গুরুত্বপূর্ণ কথা বলব, সেটা হলো এই, এতক্ষণ শুনলেন কিছু করণীয় বিষয়, এখন যে কথা শুনলেন সেটা হলো এই, নেকি করার পর নেকিটাকে ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ কথা। নেকির কাজ করেছি, সালাত পড়েছি, শ্যাম পালন করেছি, হজ করেছি, এই মসজিদে একাই বানিয়ে দিয়েছি, অনেক বড় কাজ করেছি, দেখুন এই নেকিটাকে আপনাকে ঠিক রাখতে হবে। ঠিক রাখার জন্য দুটা কাজ করতে হবে, একটা হলো এই, আমার অন্তরের মধ্যে কোনো রকম যেন রিয়াকারী না আসে, রিয়াকারী লোক দেখানো, লোক দেখানো। আমি একাই এরকম মসজিদ তিনতলা করে দিয়েছি, আর আমি মনের মধ্যে আমার শুধু একটু চিন্তা, হ্যাঁ, যে আমার আমি একটা বিশাল বড় কাজ করেছি, আমি মসজিদ বানাইছি, আমি আর কিছু লাগবে না। এই জি, একটু নিজে আত্মগর্ব, মানুষ যেন আমাকে বলে আরে বাপরে মাশাল্লাহ কত বড় দিনদার মানুষ। কথাটা এই জন্য বলছি, অবশ্য আপনাদের অনুদানে মসজিদটা হয়েছে, এত সুন্দর একটা কাজ করেছেন, এত বড় একটা নেকি করেছেন, আপনার অন্তরটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন, এমন যেন না হয় এই বড় নেকিটা আপনার অন্তরের সামান্য একটু চিন্তার কারণে নষ্ট না হয়ে যায়, এরকম চিন্তা এরকম যেন না হয়। কথা বুঝে আসলো? আর একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা বলো দেখি, মাল মুফলিস, গরিবকে বলো দেখি, গরিব মিসকিন, মিসকিন কাকে তুমি বলো তো? সাহাবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিসকিন মাল্লা দিরহামুন ওয়ালা দিনারুন, মিসকিন ওই ব্যক্তি যার টাকা পয়সা নেই সে মিসকিন, কি ঠিক আছে, যার টাকা পয়সা নেই সে মিসকিন। হাদিসটা ভালো করে শোনেন, আহ, আল্লাহ বলছেন, আতা দুরুন মাল মুফলিস, তুমি কি জানো মুফলিসকে, মিসকিনকে বলছেন? মুফলিস হলো এই, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ, আমার উম্মতের মধ্যে মিসকিন ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার কাছে সলাত নিয়ে এসেছে, যাকাত নিয়ে এসেছে, হজ নিয়ে এসেছে, অনেক নেকির পাহাড় নিয়ে আমার কাছে এসেছে, কিন্তু বাস্তব হলে এই, ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু তার বিপক্ষে আরেকজন এসে বলছে, হে আল্লাহ এই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল, ওয়া কাজাফা হাযা, এই ব্যক্তি আমার উপর মিথ্যা তোহমত দিয়েছিল, ওয়া আকালা মালা হাযা, আরেকজন ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ আমি তার কাছে টাকা পাবো, কথা মনে বুঝে আসতেছে না, টাকার দাবি করবে, বলছেন ওয়া সাফাকা দামা হাযা, আরেকজন ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ আমি তার কাছে রক্ত পাওয়ার আছি, রক্ত তার কাছে পাবো, সে আমার গাতে রক্ত প্রবাহিত করেছে, হত্যা করেছে, ওয়া দরাবা হাযা, আরেকজন এসে বলবে আমাকে সে মেরেছিল, ফায়ুতা হাযা মিন হাসানাতি, তার বিরুদ্ধে মানুষরা দাবি নিয়ে এসেছে, আমাকে চর মেরেছে এসে বলছে, আমার মাল নিয়েছে, আমার টাকা নিয়েছে, আমার ঋণ আছে, অনেকগুলি দাবিদার আসছে, আল্লাহ পাক কি বলবেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ সাহেব বলছেন, বলছেন এই দাবিগুলি পূরণ করা হবে তার নেকি থেকে, নাউজুবিল্লাহ, বলছেন ইয়ো তো আমিন হাসানাতিহি, তার নেকি থেকে তাকে দেওয়া হবে, নেকি থেকে টাকা দিয়ে দাও, নেকি থেকে চরের বদলা দিয়ে দাও, এই নেকি থেকে তাকে গালি দিয়েছে সে টাকা তাকে দিয়ে দাও, বলছেন ফা ইন ফানিয়াত হাসানাতুহু, অনেক নেকি ছিল, হজ পাঁচবার করেছে, মসজিদ বানিয়েছে, বড় বড় নেকি করেছে, কিন্তু মানুষের হক
তার উপর আছে। বোনের হক এখনো দেয় নাই, বোনের হক ওটাকে আমি দিয়েছি, কে দিয়েছে? স্বয়ং আল্লাহ। মৃত্যুর পরে কে কেউ হকদার পাবে এটা কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করেছে, আল্লাহ রসুলও না। আমরা কিন্তু এ বিষয়ে এখন অনেক গাফেল আছি। এটা অন্যের হক, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর বিষয়ে যদি ত্রুটি করি তৌবা করে মাফ হয়ে যাবে, আর বান্দার বিষয়ে যদি কোনো সমস্যা, এমন কোনো অন্যায় করি যার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে, মানুষের হক নষ্ট করি, কেয়ামতের দিন ওই হকের বিরুদ্ধে যদি আমি মক্কায় গেলাপ ধরে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ পাক ক্ষমা করবে? এই একটি জিনিস যদি বুঝি তাহলে আমার দ্বারা কোনো দিন কোনো প্রতিবেশী কষ্ট পাবে না, কথা বুঝে আসলো? আমার জবান দ্বারা কেউ কষ্ট পাবে না, আমার হাত দ্বারা কেউ কষ্ট পাবে না, শক্তি আছে, ইচ্ছা করলে আমি সবাইকে জুলুম করতে পারবো। শুধু একটা কথা স্মরণ করবে যে না, এই গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলেও মাফ হবে না। এই সমস্ত মানুষকে আমাকে জড়ো করে সবার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, সবার পাওনা দিতে হবে, তারপর আল্লাহ মাফ করবে। এত কি সহজ? সবাইকে খুঁজে পাওয়া যাবে? আল্লাহ রাসূল বলছেন, তোমার কাছে নেকির পাওয়ার পাহাড় আছে, কিয়ামতের দিন দাবিদার চলে আসছে, আল্লাহ পাক তাদের দাবিটা দিবে তোমার নেকি থেকে, কিন্তু নেকি শেষ, এতটুক দিয়েছি নেকি শেষ, এখনও পাওনাদার বাকি আছে, কি হবে তাহলে? বলছেন, কবলা আইয়ু খুদা আলাই উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি, বলছেন তাদের গুনাহ তাকে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। নেকি নাই, এখনও পাওনাদার আছে, কি করতে হবে? এখন তাদের গুনাহ তাকে দাও। আল্লাহ আকবার, ঠিকানা কি হবে? নেকি তো সব গেছে আগেই, এখন গুনাও নিচ্ছি, ফাতুরিহা ফিন্না, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে এবাদত করতে হবে, আর এবাদতটাকে সংরক্ষণ করে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? সবসময় স্মরণ রাখবেন, এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে নেকি যেন নষ্ট না হয়, নেকি যেন নষ্ট না হয়। শেষ কথা, আল্লাহা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচো। হাজি সাহেব, আপনি ফজরে আসেন, আপনার বড় ছেলে আপনার পাশের রুমে ঘুমিয়ে থাকে, আপনি তাকে ডাক দিতেও সাহস পান না, জি না, এই নেকি আল্লাহর কাছে হবে না। যাকে আপনি আদর করে ঘুম থেকে উঠাচ্ছেন না, মনে করছেন যে সে স্কুলে পড়া পড়বে, স্কুলে যেয়ে ঘুম পারবে, টিউশন পড়তে পারবে না, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন, ওয়াকালাল্লাযিনা কাফারু আরিনাল্লাযিনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা, কিয়ামতের দিন আমার সন্তান আল্লাহর বিরুদ্ধে আমার সামনে দাঁড়াবে, আল্লাহ যারা আমাকে বদভ্রষ্ট করেছে, সৎ পথে পরিচালিত করে নাই, তাদেরকে আমার সামনে নিয়ে আসেন, আমি পা দিয়ে তাদেরকে খুঁজতে চাই, নাউজুবিল্লাহ। আমি নিজে বাঁচব, আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমাদের, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আল্লাহ পাক তোমাদের দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবে। বোহাইল অত্র মসজিদের সম্মানিত মুসল্লি ভাইরা, আসুন, মসজিদ যেরকম সুন্দর করেছি, আমার ইমানটাও সুন্দর করব, আমার পোশাকটাকে সুন্দর করব, আমার চেহারাটাকে সুন্দর করব, আমার পরিবারকে সুন্দর করব, ইনশাআল্লাহ আপনি এই পৃথিবীর সুন্দর থেকে সুন্দর একটা মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সুন্দর হওয়ার জন্য আরবেও যেতে হবে না, কোনো আফ্রিকাও যেতে হবে না, আপনাকে কোনো বিশেষ স্থানে যেতে হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, শুধু আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, আমি আল্লাহর কাছে খাস বান্দা হয়ে যাব। আল্লাহ পাক যেন এই মসজিদটাকে কবুল করে নেয়, এই মসজিদের জন্য যারা পরিশ্রম করেছেন, যারা মেহনত করে মসজিদটা বানিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন এই মসজিদ বানানোর বদলা যেন দান করে। মসজিদকে আবাদ করার জন্য যে কাজগুলি করার কথা আমরা বললাম, শুনলাম, আল্লাহ পাক যেন আমাদেরকে মসজিদ আবাদ করার তৌফিক দান করে, এবং যে ইবাদতগুলি আমি করছি মৃত্যু পর্যন্ত ইবাদতটা যেন নষ্ট না হয়, আল্লাহ পাক যেন আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করে। আকুলু কৌলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اصلح احوال المسلمين اللهم اصلحهم اللهم وفقهم لما تحب وترضى اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم انا نعوذ بك من البرص والجنون والجزم ومن سيء الاسقام এক ভাই তার সন্তানের জন্য দোয়া চেয়েছেন তার সন্তানকে আল্লাহ যেন নেককার করে মনে রাখবেন পিতামাতা যারা আছি আমাদের দোয়া করতে যেন কৃপণতা না হয় আমরা অনেক সময় মনে করি দোয়া করার জন্য মসজিদে আসতে হবে বিশেষ কোনো সময় ওমরা করতে গেলে দোয়া করব হজ করতে না যে কোনো সময় আল্লাহ বলছেন উজিব উদাওয়াত দায় ইজা দান আমার বান্দা যখনই আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব তিন শ্রেণীর দোয়া আল্লাহ পাক মাঝখানে কোনো পার্টিশন নেই ডাইরেক্ট কবুল দাওয়াতুল ওয়ালিদ পিতামাতার দোয়া সন্তানের জন্য কৃপণ কেন আপনি অলস কেন সৌদি আরবে সন্তানদের উপর রাগ করলে গালি হলেই আল্লাহ তোকে হেদায়েত দিক এটা হলো সৌদি আরবের গালি সন্তানের জন্য আল্লাহ তোকে হেদায়েত দিক দুই দিন পূর্বে আমি একটা ভ্যানে করে বাসার কিছু জিনিস নিয়ে আসতেছিলাম ইলেকট্রিক তার রাজশাহীতে বৃদ্ধ মানুষ বললাম চাচা আপনার ছেলে নেই বলছে দুটো ছেলে বলছে কে আমার সাথে কারোর সাথে আমি কথা বলি না বলছে ওরা কি আলাদা খায় বলছে হ্যাঁ আলাদা আমি আফসোস করলাম আহারে এই বয়সে এই সন্তানকে সেই বাবা মানুষ করেছে আর আজকে সেই সন্তান বড় হয়ে তার পিতামাতাকে এই বৃদ্ধ বয়সে তাকে ভ্যান চালিয়ে খেতে হচ্ছে তাকে এর কিছুটা দায় আমার উপর আমরা সন্তানদেরকে নেক করার চেষ্টা করি নাই ইসলামী অনুভূতি দেওয়ার চেষ্টা করি নাই কত ব্যারিস্টার কত ইঞ্জিনিয়ার কত ডাক্তার তাদের সন্তান তাদের পিতামাতাদেরকে বৃদ্ধাশ্রয় রেখে এসছে বইয়ের জ্বালায় তার মা বাবাকে কাছে রাখতে পারে না ভাই সবসময় দোয়া করবেন হে আল্লাহ তুমি যেন আমার সন্তানদেরকে নেককার বানাও কোনো সমস্যা আছে সবসময় দোয়া করবেন সন্তানদের জন্য আপনার দোয়া আল্লাহ পাক ডাইরেক্ট কবুল করবে কোনো রকম সমস্যা নেই যে কোনো সময় আর বদদোয়া করবেন না কখনো সন্তানের জন্য বদদোয়া করবেন না বদদোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না পিতামাতার দোয়া মুসাফিরের দোয়া মাজলুমের দোয়া কার প্রতি জুলুম করবেন না ওই মাজলুম তার অন্তর থেকে যদি আপনার জন্য বদদোয়া বের হয় একেবারে ধ্বংস হয়ে যাবে একেবারে ধ্বংস হয়ে যাবে এই জন্য চেষ্টা করবেন শেষ কথা সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি যেহেতু পিতামাতা তো বাড়িতে যে ঢোকেন সালাম দেন না কেন সালাম কি দোয়া নয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আপনি পিতা বাড়িতে ঢোকার সময় সালাম দেওয়া সুন্নত নয় মোবাইল ধরলে সালাম দেওয়া সুন্নত নয় সাক্ষাৎ হলে সালাম দেওয়া সুন্নত নয় সালামের অর্থ কি আপনি পিতা সন্তানদের জন্য বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর শান্তি এবং রহমত তোমাদের উপর বর্ষণ হোক সন্তান কি বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহু আকবার সন্তান বলছে আব্বা আপনার উপরও আল্লাহর পক্ষ থেকে সালামতি বর্ষণ হোক রহমত বর্ষণ হোক বরকত নাজিল হোক দোয়ার বিনিময় চলছে দশ বার ঘরে ঢুকছি আমিও দোয়া করছি সন্তানও দোয়া করছি এই দোয়া জানি না আর ফরজ নামাজ পর দোয়া কে করলো না এটা নিয়ে বাহাস মুবাহেসা আর এটা নিয়ে শুধু মাটির মসজিদ পর্যন্ত ভাঙা হচ্ছে ইসলাম আজকে খেলা হয়ে গেছে খেলা ইসলামটা কোনো ইচ্ছা আর জিদাজিদি কোনো কারণ নেই সত্যটা জানতে হবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে হক জানার পরও বিরোধিতা করবেন জিদাজিদি করবেন নিজের আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের বোঝা তো প্রদান করুক আমি দোয়া করছি দোয়ার সাথে সাথে আমিন বলেন আল্লাহুম্মা আসলি আহওয়ালানা আল্লাহুম্মা আহফাজহুম আল্লাহুম্মা আহফিজনা আল্লাহুম্মা আহফিজনা মিন কুল্লি সু আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া মা ক্বাররাবা ইলাইহা মিন ক্বাওলিন আও আমাল আল্লাহুম্মা ইন্না نسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين